নমস্কার দর্শক বন্ধুরা, কিশোর স্যার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। নদিয়া জেলার কৃষ্ণনগরের মৃৎশিল্প খুবই বিখ্যাত, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নদিয়া জেলার অন্য একটি শহর শান্তিপুর, সেখানকার মৃৎশিল্পও কিন্তু যথেষ্ট সমৃদ্ধ। সেই প্রসিদ্ধ শান্তিপুরের মহিষখাগি কালীর অনুকরণে আমি আমার আজকের এই ডিজিটাল আর্ট আপনাদের সামনে উপস্থাপনা করছি। আজকে যে মহিষখাগি কালী আমি ডিজিটাল আর্ট রূপদান করেছি, সেই কালী ভীষণই আনন্দের সাথে এবং ভীষণ জাঁকজমকভাবে শান্তিপুরে অতি নিষ্ঠা সহকারে পূজিতা হয়ে আসছেন বহু বছর ধরে। দেবী পুজোয় বলে যেরকম বাঙালি বধূদের মানে বিয়ের যে রিচুয়ালস বা নিয়মনীতি রয়েছে, সেই নীতি ফলো করা হয়। এবং মহিষখাগি এই নামটা হলো, তার কারণ হচ্ছে নাকি আগে মানে মায়ের পুজোতে প্রচুর পরিমাণে মোষ বলি হয়ে থাকতো, এখন হয় না। আর যারা শান্তিপুর থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের আমি বলবো, এই পুজো সম্পর্কে যদি আপনারা আরও কিছু জানেন প্লিজ কমেন্টে শেয়ার করবেন, আমি যেগুলো জানি না সেগুলোও হয়তো জানতে পারবো। এই আঁকাটি একজনের অনুরোধে আমার করা, জানি না কেমন হয়েছে, খুব ক্ষুদ্র প্রয়াস এটা আমার। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন। আসুন ভিডিওটি দেখতে থাকি। আর একটি কথা সবাইকে বলি, খুব গরম পড়েছে, নিজেদের খেয়াল আপনারা খুব ভালোভাবে রাখবেন, অযথা রোদের মধ্যে প্রয়োজন ছাড়া বেরোবেন না, খুব গরম। আর যারা ছোটরা রয়েছে তাদের বলবো খুব সাবধানে থাকবে, সুস্থ এবং সাবধানতা অবলম্বন করে চলাটাই আজকালকার যুগে আমাদের শ্রেষ্ঠ সম্পদ। তাছাড়া বাদ বাকি তো যা আছে ঈশ্বরের কৃপায় তাতে সবারই ভালো মতো চলে যাবে। অনেক ধন্যবাদ।